ঠিক কি ও পাও সারাদিন এত কাজের পর এখন আমরা একটু যাচ্ছি ডিনার করতে রিফ্রেশমেন্ট রিফ্রেশমেন্টের জন্য একটু ডিনার করতে যাচ্ছি রেস্টুরেন্টে আমরা একটা ভেজ রেস্টুরেন্টে যাচ্ছি তো তোমাদের সবাইকে দেখাবো সেখানে ভেজ আইটেম কী কী পাওয়া যায় তো স্টে উইথ আস তাহলে সারাদিন ধরে অনেক কিছু করলাম আমরা দুজন থাকলে অনেক অনেক দেশে মানে কি বলে মানে আয়না চিরুনি লিপস্টিক এগুলোই আমাদের সেট তাও আমরা মেকআপ করি না মেকআপ করলে কতক্ষণ লাগতো তাহলে চলো ডেস্টিনেশনে যাওয়া যাক আঙ্কেল গাড়ি চালাচ্ছে এই যে আন্টি বসে আছে একটু হাই করে দাও গান করে একটা আমি পারি না গান করতে এই একটাই জিনিস পারি না আর এটাই করতে বলছিস একটাই জিনিস পারি না হ্যাঁ আর সবকিছু পারি জুতো পাট থেকে চণ্ডী পাট না জুতো পাট থেকে চণ্ডী পাট এই যে বাংলা ভালো বলতে পারে জুতো সেলাই থেকে হ্যাঁ জুতো সেলাই থেকে চণ্ডী পাট সবকিছু পারি আরেকটা এক্সপিরিয়েন্স শেয়ার করি যখন আমরা প্রথম প্রথম ইউনিভার্সিটিতে মানে একসাথে যখন সব মানে ওঠা বসে সব একসাথে তখন আমি খুব প্রবাদ বাক্য বললি হ্যাঁ এবার বলেছিলাম নদীর এপার বলে ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস ও পুরো আমরা 10টার সময় ইউনিভার্সিটি যেতাম বাসে অ্যান্ড আস্তে আস্তে আমাদের মোটামুটি 6টা 6:30 দিকে হয়ে যেত ও টোটাল এন্টার ওই টাইম পিরিয়ডটা ধরে এটাকে মুখস্থ করার চেষ্টা করলো এবার আমি বলি এবার মানে বাড়ি ফেরার সময় অবন্তি আমাকে জিজ্ঞেস করলো তো তুই কী শিখলি বল সারাদিন ধরে তো মুখস্থ করলি প্রবাদটা তো কী শিখলি তখন আমি ওকে বললাম যে নদীর এপারে আমি ওপারে তুমি আমার প্রবাদ বাক্য শুনে ভীষণ মানে এক্সাইটেড হয়েছে এটা কী বললি ওটা কী বললি দে একদিন এতটা মানে এতটা ইন্সপায়ার হয়ে গেছিলো যে না বলে না মুখস্থ করে থাকতেই পারলো না এও সব পারে গান ছাড়া কিন্তু আমি কিন্তু মনে প্রাণে বাঙালি দেখি শুধু গানটা পারি না সব পারি জুতো সেলাই থেকে চণ্ডী পাট শিখে গেছি কেমন খেলে এই দুটো আইটেম মহারাজের তুলনা হয় না ডান সব খাওয়া দাওয়া শেষ পুরো পেট ভর্তি হয়ে গেছে কিরে কেমন লাগলো খেয়ে খুব ভালো লাগলো অনেক রকম ডিশ অর্ডার করছিলাম আর সব থেকে প্লাস পয়েন্ট হলো এটা প্রপার ভেজ রেস্টুরেন্ট নন বেঙ্গলিদের কাছে পেঁয়াজ রসুনটা ভেজের মধ্যেই পড়ে তো এখানে কোনো রকম ডিম মাছ মাংস কোনো কিছু রাখেই না ওরা তো এটা অনেক বছর ধরে মানে যবে থেকে আমি ছোটো ক্লাস টুতে পড়ি তখন থেকেই আমি এখানে আসি অ্যান্ড প্রপার ভেজ তখন বাবা একদম ভেজ খেত তো
অনেকদিন পরে আমি আসলাম, খুব ভালো লাগলো। আর একটা কথা, এত বছরে কোয়ালিটি তো ডেটোরেট করেনি, বরং কোয়ালিটি অনেক বেশি ইম্প্রুভ করেছে। তো খুব ভালো লাগলো, আর খুব ভালো হলো আজকে ডিনারটা। ওরা মাঝে মাঝে ডেটে আসে বাবা মা। পিজা হচ্ছে হাইলি রেকমেন্ডেড, পিজাটা এখানে আসলে নিশ্চয়ই ট্রাই করবে। এই যে এখানে আন্টি বসে আছে, তখন এন্ট্রান্স একটা পার্ক টাইপের ছিল, যেখানে শিশু আর দোলনা অনেক কিছু ছিল, কিন্তু এখন ওটা হচ্ছে বারবিকিউ টাইপের করে দিয়েছে। তখন অবন্তি ওটা চড়ার জন্য আর পিজা খাওয়ার জন্যই আসতো। তখন কেমন স্কুলে ভর্তি হয়েছে তখন থেকে এখানে আছে। আর এখন মাস্টার কমপ্লিট করেও এসে খেয়ে গেল। এখন যখন স্কুলে ভর্তি হয়েছিল তখন এসে খেয়েছে, এখন মাস্টার কমপ্লিট হয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটি সব শেষ, তারপরের দিন এসে। আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আমাদের সাথে থেকো, পাশে থেকো, আর পছন্দ হলে ভিডিওটা লাইক করে দিও, আর কমেন্ট করো, আর শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।